আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করতেছি খুবই মজার একটা আইটেম। এটা অ্যাকচুয়ালি সোনিয়া সালাম নামে একজন রান্না করছিলেন রুমানা আপার চ্যানেলে, ওই যে কুইক রেসিপি যে চ্যালেঞ্জটা হইলো আর কি প্রতিযোগিতা, ওইখানে আমার খুব মজা লাগছিল। এটা স্প্যানিশ রাইস, কিন্তু জিনিসটা আমাদের দেশের মতোই অনেকটা, এটা কিমা দিয়ে পোলাও রান্নার মতো, তো খুবই মজা। এটা এমনিও খাওয়া যায়, আবার কোনো কিছু দিয়েও খাওয়া যায়, হ্যাপি জোশের একটা আইটেম। তো মনে করলাম ইদে আপনারা হয়তো এটা বানায় চেষ্টা করতে পারেন, সবাই তো আর এটা দেখেন নাই। খুবই সহজ এটা, মানে প্রায় মনে করেন আধা ঘন্টার মতো লাগে তৈরি করতে, 40 মিনিট লাগে অ্যাকচুয়ালি, আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগে তৈরি করতে, খুব কম ঝামেলার একটা জিনিস। হ্যাঁ বিজোশ, খালি বানাইবে না তামা তামা করে খেলেন এমন অবস্থা। তো যাই হোক, দেখেন আমি অবশ্যই একটু ইনগ্রিডিয়েন্টস 19-20 করে নিছি আমার রুচি মতো। তো এখানে আমি তেল নিছি, আধা কাপ তেল নেওয়ার কথা, আমি একটু কম নিছি, কারণ তেল যত কম খাওয়া যায়। এর মধ্যে আমি কতগুলো পেঁয়াজ কুচি দিব, আধা কাপের মতো পেঁয়াজ কুচি, ওইটা ঠিক রাখছি। অ্যাকচুয়ালি রান্না তো যার যার রুচি মতো, একদম তো এটা তো আর কোরআনের বাণী না যে ওইভাবেই করতে হবে। যাই হোক, পেঁয়াজগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিব, লাল করব না, জাস্ট একটু ভাজা ভাজা করবো আর কি। এই পেঁয়াজটা একটু নরম নরম হইলেই, ট্রান্সলুসেন্ট হইলেই, মানে একটু স্বচ্ছ স্বচ্ছ হইলেই আর কি, আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এখানে গরুর কিমা রাখছি আমি। এখানে 3 কাপ আছে, থাকার কথা, একটু বেশিও থাকতে পারে, অসুবিধা নাই। আমি পুরো গরুর খরতে আমি প্রাণ ভরে গরুর কিমা দিছি। আর একটা কথা বলে দিচ্ছি, গরুর কিমাটা কিন্তু এটা কখনো আমি ধুয়ে ব্যবহার করি না, সারা দুনিয়ায় কোথাও ব্যবহার করে না গরুর কিমা, কখনো ধুইতে হয় না। যারা ধোয়ার কিমা করার আগেই ধুয়ে নেবেন, পরে ধোয়ার হচ্ছে অর্থহীন, আপনার কিমার টেস্টটা চলে যাবে। সিম্পল কথা হচ্ছে এটা, যে যতই বলেন রক্তমুক্ত যাই বলেন, একদম ভুয়া কথা এগুলা। কিমা পরে ধুইলে টেস্ট, মানে কিমা ধুইলে টেস্ট চলে যায়, তো কিমাটা না ধোয়া অবস্থা দেওয়ার চেষ্টা করবে। এখন এটাকে ছড়া দিব, একই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা, প্রতিটা 1 টেবিল চামচ করে আছে। জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, এটা কোনোটাই তালা না, এটা নর্মাল। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন কোনো কিছু আপনারা রান্না করবেন, যে জিনিসটা কষাইতে হবে তার মধ্যে কোনো তালা মশলা দিবেন না, কারণ তালা মশলাটায় অলরেডি ফ্লেভার ছেড়ে দেয়, এরপরে আর কোনো ফ্লেভার বের হবে না। আর কাঁচা মশলা দিবেন, যেটাকে আপনার ভুনবেন, কারণ ভুনার সময় ওটা নতুন করে ফ্লেভার ছাড়বে। তো আগে থেকেই যদি আপনি ফ্লেভার ছাড়ায় রাখেন, তো ওই মশলায় খুব একটা বিশেষ কাজ হবে না। আর এর মধ্যে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া, আমি প্রায় 1.5 চা চামচের মতো দিলাম গোলমরিচের গুঁড়া, 1 চা চামচের মতো দিলাম। স্বাদ মতো একটু লবণ দিয়ে তাকে একটু ভুনে নেব। আমার এই জিনিসটা একটু শুকনা শুকনা হবে, কারণ আমি যে মাংসের কিমাটা নিচ্ছি, এটা আমার অর্ডার দিয়ে, মানে সামনে থেকে দাঁড়ায় করা কিমা মাংস কিনে, এটার মধ্যে বিন্দুমাত্র চর্বি ছিল না, তো সেহেতু কোনো তেল চর্বি বের হবে না, একটু যেন শুকনা শুকনা লাগবে দেখতে। আপনার যদি চর্বি সহ যেটা নেন, মনে করেন 80% মাংস, 20% চর্বি, কিংবা 30% মাংস, 70% চর্বি, তাহলে আপনাদের আর একটু তেল তেলা লাগবে, আমারটা একটু শুকনা শুকনা লাগবে, অসুবিধা নাই, কারণ খাবো তো আমি। ও আরেকটা জিনিস কম পড়ে গেছিলো, সেটা হচ্ছে গরম মশলার গুঁড়া, ওইটাও দিয়ে দিব আমি প্রায় 1 টেবিল চামচের মতো। এবার পানি শুকানো পর্যন্ত এটাকে একটু কষাবো। মাংসটা কিমাটা একটু কোনো কোনো জায়গায় লালচে লালচে হওয়া শুরু করলে, দেখেন বিভিন্ন জায়গায় একটু লালচে লালচে হয়ে যাচ্ছি, তখন আমি এর মধ্যে পোলাও চাল অ্যাড করব। এখানে 3 কাপ পোলাও চাল আছে, 3 কাপ মাংস দিছিলাম, 3 কাপ মাংসে 3 কাপ কালি জিরা পোলাও চাল আছে দেশি, ধুয়ে পানি ঝরে রেখে দিছিলাম আমি, ধুয়ে পানি ঝরে রেখে দিছিলাম। ওটা এখন ভালো মতো মিশায় এটার সাথে একটু ভেজে নিব, খুব বেশি না, 3-4 মিনিট ভাজতে হবে, এটা হচ্ছে কুইক রেসিপি, এটা খুব বেশি সময়ের রান্না না। মোটামুটিভাবে একটু শুকনা শুকনা হয়ে আসলে, কারণ এর মধ্যে যেহেতু মাংস কিমা আছে অত ঝরঝরা হবে না, তারপরে বোঝা যাবে এগুলো ভাজা হয়ে গেছে। যাই হোক, বুঝতেই পারতেছি এটা একদম শুকনা হয়ে গেছে, দেখেন ঝরঝরা হয়ে গেছে। এর মধ্যে আমি 2 কাপ টমেটো আমি নিজে পেস্ট করে রাখছি, পিউরে যেটাকে বলে আর কি, ফ্রেশ টমেটো, ওইটা দিয়ে দিব। একটু নেড়ে মিশাই দিই, এমনি মিশে যাবে পানি দিলে, এটা কিছু করার নাই তেমন। এখন এর মধ্যে আমি
তিন কাপ চাল দিছি, তিন কাপ মাংস দিছি, তিন কাপ চালের জন্য 6 কাপ পানি দিতে হবে, আর মাংসের জন্য যেটুকু আমি ইয়ে দিলাম ওটাই হয়ে গেল। এই নিচ থেকে এগুলো পড়ে গেছে, উঠাই দিয়ে অসুবিধা নাই। সেই জন্য আমি এর মধ্যে 6 কাপ পানি দিব মেপে মেপে, যাতে একদম ঝরঝরাভাবে এটা সিদ্ধ হয়। পাশেই আমি আরেকটা চুলায় পানি এভাবে ফুটন্ত রাখছি, ফুটন্ত পানিটাই আমি দিব। 6 কাপ দিলাম, অ্যাকচুয়ালি আমি 6 কাপের থেকে হালকা একটু কম দিলাম, অসুবিধা নাই, কারণ এটা বাংলাদেশি চাল, খুব সুন্দর হয়ে যাবে এটা ইনশাল্লাহ। এই বাংলাদেশি চালের এই একটা ভরসা যে ভাপে রাখলেও হয়ে যায়। যাই হোক, তখন আমি মাত্র 1 চামচ লবণ দিছিলাম। এখন রোজার মাস, আমি বলতেও পারতেছি না যে কি হবে, তারপরও কম হইলে মাংসের জিনিস খুব খারাপ লাগবে খাইতে, আরও বড় 1 চামচ লবণ দিয়ে দিব, আশা করি হয়ে যাবে, না হইলে কাছাকাছি হবে আর কি। এখন এটাকে একটু ঢেকে দিব, অল্পক্ষণের মধ্যে বলক চলে আসবে, জাস্ট বলকটা আসা পর্যন্ত আর কি। বলক এসেই গেছে, একটু যাতে শুকায় যায় পানিটা, একটু পর একবার নেড়ে দিই। অনেকগুলা চাল তো যেহেতু নিচে লেগে না যায় আর কি। যাই হোক, এখন এখন দেখলাম যে চালটা মানে পানিটা কমে গেছে, এখন এর মধ্যে আমি এখনই দিয়ে দিই 1 কাপের মতো মটরশুঁটি, দেশি মটরশুঁটি এটা আমি রাখছিলাম ফ্রিজের মধ্যে, অতএব ভেজালের কোনো চিন্তা নাই। আর 1 কাপ গাজর এরকম 4 কোনা আছে, কুচি কুচি করে রাখছি, শুকায় হয়ে গেছে এতক্ষণে, যাক গা শুকাইলেও অসুবিধা নাই, দিয়ে দিই। দিয়ে একটু মিশায় দিই। এখন আমি জালটা, পানি যেহেতু শুকনো শুকনো হয়ে গেছে, একটু জালটা কমে এটাকে অনেকটা দমের মতো রাখবো আর কি। পরে সেফ আর একবার নাড়া যাবে যখন কাঁচামরিচ দিব, অতএব যা নাড়ার এখনই নেড়ে মিশায় দিই আর কি, মানে গাজর মটরশুঁটি যাতে ঠিক মতো ডিস্ট্রিবিউশন হয়। যাই হোক, এখন আমি এটাকে ঢেকে দিব, ঢেকে দিয়ে জালটা আমি একদম সবচেয়ে কমে দিব। আমি ইউজুয়ালি নিচে একটা তাওয়া দেই, তো কে জানি আপনারা কমেন্ট করছিলেন ননস্টিক প্যানে মোটাগুলায় তাওয়া না দিলেও চলবে, তো আজকে প্রথম এটা রিস্ক নিলাম যে তাওয়া না দিলেও দেখি ইভেনভাবে মানে সমানভাবে তাপটা ছড়ায় কি না, দেখি আর কী বা ক্ষতি হইতে পারে, ম্যাক্সিমাম নিচে একটু পুড়তে পারে, আর বেশি কিছু হবে না ইনশাল্লাহ, তাও দেখি আর কি। এখন একদম অল্প জালে ঢেকে দিয়ে আমি এটাকে 10-15 মিনিট ভাবে রান্না করবো, মাঝখানে একবার উল্টা দিব, দেখতেই পাবেন। আমার মোরগোর সাই দিয়ে ফেলাইছে, বলছে দেখছেন না, বলল যে ঠিক আছে এইটাই কর, এই যে আবার বলতেছে এইটাই কর, ঠিক আছে ওইটাই করি। 8-10 মিনিট পরে এর মধ্যে কয়টা আপনারা বুঝতেই পারতেছেন কি হবে, কাঁচা মরিচ এবং লাল মরিচ, আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য লাল মরিচ কয়টা পাইছি খুঁজে পাইতা, এটা নিয়ে এর মধ্যে দিয়ে জিনিসটাকে একটু উল্টায় দিব। এই যে তলার দিকে একটু হালকা হালকা বাদামিও হয়ে যাচ্ছে, যাই হোক, এর জন্যই আমি তলায় একটা তাওয়া দিতাম, তো দেই নাই, এখন মাপটা বুঝে গেলাম, ভালোই হলো একদিকে, আর অত কিছু হয়ও নাই, একদম তলাটা পুরাটাই উপরে উঠে নিব, কেবল একটু বাদামি হওয়া শুরু করছিল, অসুবিধা নাই। এখন এই ভাপেই আমারটা হয়ে যাবে আর 4-5 মিনিটের মধ্যেই, কারণ এইগুলা অলরেডি হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে এগুলা, উপরে যেটুকু ছিল ওইটুকু ইনশাল্লাহ এর মধ্যেই হয়ে যাবে। এর মধ্যে ঘি, কেওড়া জল এই সমস্ত কোনো কিছু দেওয়ার দরকার নাই, কারণ এটা একটা স্প্যানিশ খাওয়া, অতএব ওরা এই সমস্ত কেওড়া জল মল গোলাপ জল এই সমস্ত চিন্তাও করতে পারে না। দেখেন অনেক সুন্দর ঝরঝরা হয়েছে জিনিসটা, তো আবার মিনিট 5-এর জন্য এই আছে, এই দমে রেখে দিব, ইনশাল্লাহ পুরাটা হয়ে যাবে, হ্যাপি জোশ, একদম পুরা ঝরঝরা। ও আরেকটা জিনিস ভুলে গেছিলাম, একটু ক্যাপসিকামও দিয়ে দিব এর মধ্যে, শেষের দিকে তো একটু ক্যাপসিকাম দিয়ে দিই, খাইতে মজা লাগবে, একটা ফ্লেভার আসবে মরিচের, কাঁচামরিচ টাইপের একটা ফ্লেভার আসে আর কি, কেসি পারো ক্যাপসিকাম থেকে ঝাল না হইলেও ফ্লেভারটা আসে। মিনিট 5-এ এভাবে দমে রাখবো, মিনিট 10-এর পরে দেখি কি অবস্থা, শেষবার একটু ইয়ে দেখি তলায় পুড়ছে নাকি, না তলায় কিছুই হয় নাই, হ্যাপি জোশ, একটু অন্যরকম ফ্লেভার, এতে সবজির ফ্লেভারটাই বেশি, আমাদের মতো মশলার তো ফ্লেভার নাই, কারণ আমরা মশলা কি দিছি দেখতেই পারতেছেন। দেখেন ভাতগুলা খুবই ঝরঝরা আছে, এই যে দেখেন একদম টিপলেই গলে যাচ্ছে, মানে ঝরঝরা প্লাস যা হওয়ার হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে ঠিক মতো। ঈদের দিন সকালের জন্য খুব আদর্শ একটা খাওয়া কিন্তু এটা, মানে পোলাও টোলাও তো সারাদিনই খাবেন, কিন্তু সকালের দিকে পোলার বদলে যদি এটা হয় পোলাও খিচুড়ির বদলে, খুবই মজা লাগবে খাইতে, বানায় দেখেন, হ্যাপি জোশ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।